হোল টাইম ডাইরেক্টর। হোল টাইম ডাইরেক্টর বলতে কি বোঝায়? হোল টাইম ডাইরেক্টর কাকে বলে আমরা আজকে বুঝবো। আমি আগেই বলে নেই, হোল টাইম ডাইরেক্টরকে আরেকটা নামে এক্সিকিউটিভ ডাইরেক্টর বলা হয়। তাহলে আমরা শুরু করি। এ ডাইরেক্টর হু স্পেন্ড অর কন্ট্রিবিউট হিজ অর হার টাইম ইন ডে টু ডে অপারেশন অফ দ্য কোম্পানি ইন অর্ডার টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ and for the betterment of the company against drawing an additional remuneration may be in the form of salary, fees, commissions, perquisites, fee, accommodation or otherwise. তাহলে হোল টাইম ডাইরেক্টর বলতে একজন ডাইরেক্টর, তিনি তার সময়টাকে ব্যয় করবেন, সারা দিন দিনের ভ্যালুয়েবল টাইমটাকে ব্যয় করবেন কোম্পানির প্রতিদিনের যে কাজকর্ম আছে, অপারেশনটা আছে সেটার জন্য, এবং কোম্পানির যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য। কিসের এগেনস্টে? অতিরিক্ত রিমুনারেশন, তার সম্মানী সম্মানী পাবেন, বেটারমেন্ট অফ দ্য কোম্পানি। ড্রয়িং এডিশনাল রিমুনারেশন মেবি, অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন, তার মধ্যে কি কি আছে, স্যালারি পাবেন, অন্যান্য ফিস পাবেন, কমিশন পাবেন, পারকুইজিট পাবেন, ফ্রি অ্যাকোমোডেশন এবং আদারওয়াইজ। অর্থাৎ একজন হোল টাইম ডাইরেক্টর, তিনি তার কাজকর্ম প্রতিদিনের কাজকর্ম করবে কোম্পানিতে, কোম্পানির অপারেশন পরিচালনার জন্য, কোম্পানির যে উদ্দেশ্য আছে সেটা পরিচালনার জন্য তিনি অতিরিক্ত এই যে কাজের জন্য যে সুবিধাটা পাবেন, সেই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে স্যালারি আছে, ফি আছে, কমিশন আছে, পারকুইজিট, তারপর ফ্রি অ্যাকোমোডেশন এবং অন্যান্য সুবিধা। অর্থাৎ আমরা বলতে পারি যে হোল টাইম ডাইরেক্টর বলতে যিনি সারাদিন কোম্পানির কাজ করবেন এবং মাস শেষে তিনি বেতন পাবেন। অর্থাৎ একজন সাধারণ এমপ্লয়ি যে সুযোগ সুবিধা পাবেন, তিনি সেই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আর যিনি এই সুযোগ সুবিধা সব একজন সাধারণ এমপ্লয়ের মতো যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন থাকবে তাকে আমরা বলি হোল টাইম ডাইরেক্টর। আরেকটু নিচে আছে, দেখি, এ ডাইরেক্টর হোল দা অফিস অফ প্রফিট। একজন ডাইরেক্টর তিনি কি করেন, অফিস অফ প্রফিট নিয়ে থাকবে। অর্থাৎ অফিস অফ প্রফিট বলতে স্যালারি, ফিস, কমিশন, পারকুইজিট, ফ্রি অ্যাকোমোডেশন এবং অন্যান্য যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সেগুলোকে বোঝাচ্ছে। আদার দ্যান দিস ডাইরেক্টর শিপ ইজ নোন অ্যাজ হোল টাইম ডাইরেক্টর। এই অফিস অফ প্রফিট যিনি গ্রহণ করেন তাকে আমরা সাধারণত বলি হোল টাইম ডাইরেক্টর, এবং হোল টাইম ডাইরেক্টর অলসো নোন অ্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর। অর্থাৎ হোল টাইম ডাইরেক্টর অন্য ভাষায় সেটাকে বলা হয় এক্সিকিউটিভ ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর, ধন্যবাদ সবাইকে।